পৃথিবীর মধ্যে এখন বর্তমানে সবচাইতে সুপার পাওয়ার প্রেসিডেন্টের নাম কি বলেন? কদিন আগে হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, কি বাইডেন? জো বাইডেন। কেন? তার প্রভাব প্রতিপত্তি বেশি, তার ক্ষমতা, তার ক্ষমতার এলাকার বিস্তার বেশি, বিস্তৃতি বেশি, বাস্তবটা বাস্তব বলেন। আর আমার দেশের প্রধানমন্ত্রী, তিনিও প্রধানমন্ত্রী, তিনিও প্রেসিডেন্ট, তার দেশের উনিও প্রেসিডেন্ট, কিন্তু প্রেসিডেন্টের প্রেসিডেন্টে কি সমান মর্যাদার ব্যবধান আছে না নাই? কেন ব্যবধান হয়েছে? যার রাজত্বের পরিধি যত বড় তার ক্ষমতার, তার ক্ষমতার দাপট তত বেশি, ক্ষমতার দাপট কি বলেন তত বেশি। এবার আমার মুমিন বন্ধুরা, এবার একটু কল্পনা তো করবো, কল্পনা তো করবো, শুধু ইমানের কারণে, শুধু কালেমা তাইয়্যিবা পড়ার কারণে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে রব্বুল আলামিন আমাকে কমপক্ষে দশটা দুনিয়া বরাবর জান্নাত দান করবে। এবার বলেন তো দেখি আমার রাজত্ব কত বড়, এবার আমার রাজত্ব কত বড় বলেন? এবার আমার রাজত্ব যদি এত বড় হয়, এবার আমার ক্ষমতা কত বড়, এবার আমার ক্ষমতা কত বড়। আর শুধু সর্বনিম্ন মানের জান্নাতিকে আল্লাহ তারা দশ দুনিয়া বরাবর দান করবে। একবার কালেমা তৈয়বা পড়ার দ্বারা যদি দশ দুনিয়া বরাবর দান করে, কোনো মুসলমান যদি দৈনিক একশতবার কালেমা তৈয়বা পড়ে, একশতবার পড়ে, ওই মুসলমানকে রব্বুল আলমিন কত বড় জান্নাত দান করবে। এরপরে কালেমা তৈয়বা পড়ার পরে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, ওই মুসলমানকে রব্বুল আলামিন কত বড় জান্নাত দান করবেন, কত বড় জান্নাত। আর এক ওয়াক্ত নামাজের মধ্যে, ফজরের নামাজের মধ্যে দুই রাকাত নামাজে চারটা সেজদা, তাহলে চার রাকাত নামাজে আটটা সেজদা। এবার আমার বন্ধুরা, এক একটা সেজদার কথা কল্পনা করি, এক একটা সেজদার পুরস্কারের কথা কল্পনা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মুমিনের একটা সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতেও দাম বেশি, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার বয়স, আপনার বয়স, যার বয়স যে পরিমাণ হয়েছে, এবার বালেগ হওয়ার পর থেকে কত কি পরিমাণ নামাজ আদায় করেছি, কি পরিমাণ সেজদা আদায় করেছি, কালেমায়ে তৈয়বা পড়ার পরে শুধু নামাজই নয় আরো কত আমল করেছি, এবার বলেন তো দেখি আমাদের এক একজনের জান্নাত কত বড় হবে। আহ, নিজের দাম বুঝি নাই, কোন কালেমা লালন করেছি, কোন কালেমা লালন করেছি বুঝি নাই। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিসসালাম একবার আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমাকে আপনি স্পেশাল একটা কালেমা দিয়ে দেন, একটা স্পেশাল কালেমা দান করেন, একটা স্পেশাল বাক্য দান করেন, যেই বাক্য দিয়ে শুধু আমি আপনাকে ডাকবো, আর কেউ আপনাকে ডাকে না। শুধু কি বলেন? আমি আপনাকে ডাকবো, আর কেউ আপনাকে ডাকে না, এমন একটা বাক্য আপনি আমাকে শিখাইয়া দেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিসসালামকে বললেন, মূসা তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তুমি তো আমাকে এমন কালেমা পড়ার কথা বলেছো যে কালেমা দিয়ে তোমাকে সবাই ডাকে, আমি তো তোমার কাছে স্পেশাল একটা বিশেষ কালেমা, বিশেষ বাক্য চেয়েছি, যেই বাক্য দিয়ে আমি শুধু তোমাকে ডাকবো, অন্য কেউ ডাকে না। আল্লাহ তাআলা আবারও বললেন, মূসা তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আল্লাহর নবী মূসা আলাইহিসসালাম আবারও আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন আবারও একই কালেমার কথা বললেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, ও মূসা শুনো, তুমি আমার কাছে কোন স্পেশাল কালেমার কথা বলতেছো? আমি কি তোমাকে স্পেশাল কালেমা দান করি নাই? তুমি যদি এই কালেমাকে এক পাল্লার মধ্যে রাখো, আর সাত আসমান, সাত জমিন, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তুমি আরেক পাল্লায় রাখো, তবে তোমার এই কালেমার পাল্লাটা ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা বুঝিনা, কেমন দামি কালেমা অন্তরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন জানি না।
জায়গা বুঝি না, ইমানের কদর বুঝি না, কেমন দামি কালেমা রব্বুল আলামিন আমাকে আমার ভিতরে রেখে দিয়েছেন। আজকে দুনিয়ার সামান্য থেকে সামান্য লাভ আমি ছাড়তে রাজি নই, আর দুনিয়ার সামান্য থেকে সামান্য ক্ষতি আমি ইচ্ছে করে ক্ষতির মধ্যে পড়তে রাজি নই, বাস্তব না বাস্তব? কিন্তু আখেরাতের অপরন্ত লাভ, আখেরাতের অপরন্ত ক্ষতি আমার খবর নাই। আমার কি নাই বলেন? খবর নাই। দুনিয়াতে তো স্যাম্পল, দুনিয়াতে কি বলেন? এখন ঠান্ডার মৌসুম চলে না? এখন ঠান্ডার মৌসুম চলে, কি পরিমাণ ঠান্ডা, আর বিশেষ করে মুরব্বীদের কত কষ্ট হয় ঠান্ডাতে। এরপরে আবার যখন গরমের সিজন আসে, আরে কি গরম, কি কঠিন গরম পড়তে থাকে। কিন্তু আমার ভাইয়েরা, এটাই কি চূড়ান্ত গরম? এটাই কি চূড়ান্ত ঠান্ডা? না আমার ভাইয়েরা, এটা জাহান্নামের যেই আগুনের আগুনের যে শাস্তি আছে সেটার সামান্য একটু প্রভাব দুনিয়াতে গরম, আর জাহান্নামে যেই ঠান্ডার প্রভাব রয়েছে সেটার সামান্য একটু প্রভাব দুনিয়াতে ঠান্ডার সময়। দুনিয়াতে কি বলেন? ঠান্ডার সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, জাহান্নাম বছরে দুইটা নিঃশ্বাস ফেলে, কয়টা বলেন? দুইটা নিঃশ্বাস ফেলে। এক নিঃশ্বাসের প্রভাবে দুনিয়াতে শীত হয়, আর আরেক নিঃশ্বাসের প্রভাবে দুনিয়াতে গরম পড়ে। দুনিয়াতে কি পড়ে বলেন? গরম পড়ে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, নিশ্চয় গরমের প্রকট এটা হলো জাহান্নামের প্রভাব। জাহান্নামের কি বলেন? প্রভাব। আমার ভাইরা, এবার একটু কল্পনা তো করব যে জাহান্নামের নিঃশ্বাসের প্রভাবে দুনিয়ার এই গরম সহ্য হয় না, জাহান্নামের নিঃশ্বাসের প্রভাবে দুনিয়ার এই ঠান্ডাকে উপেক্ষা করে ফজরের নামাজে মসজিদে আসতে পারি না। আমার ভাইরা, ওই ফজরের নামাজ না পড়ার কারণে জাহান্নামের মধ্যে কি পরিমাণ ঠান্ডা দিয়ে রব্বুল আলামিন শাস্তি দিবেন, কি পরিমাণ গরম দিয়ে রব্বুল আলামিন শাস্তি দিবেন, একটু কল্পনা তো করব, একটু কল্পনা তো করব। قل نار جهنم أشد حرا হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, ও জাহান্নামের আগুন এর চাইতেও ভয়াবহ, এর চাইতেও কি বলেন? ভয়াবহ, এর চাইতেও ভয়াবহ কঠিন। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে গরম, দুনিয়ার মধ্যে ঠান্ডা, এটা কিন্তু চূড়ান্ত গরম না, চূড়ান্ত ঠান্ডা না, বরং এটা ঠান্ডার স্যাম্পল। ঠান্ডার কি বলেন? স্যাম্পল। গোডাউনের মধ্যে ভরপুর মাল থাকে, আর শোডাউন শোরুমের মধ্যে কিছু অল্প অল্প থাকে, কিছু কি থাকে বলেন? অল্প অল্প থাকে। তাইলে এগুলো দেখা দেখায়, আর ভিতর থেকে গোডাউন থেকে মাল কি করে? সাপ্লাই করে। ঠিক আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে যে সুখ আমরা ভোগ করি, দুনিয়ার মধ্যে দুঃখ যে দুঃখ আমরা ভোগ করি, এটা কি অরিজিনাল সুখ না সুখের স্যাম্পল? দুনিয়ার মধ্যে যে দুঃখ আমরা পাই, এটা কি অরিজিনাল দুঃখ নাকি দুঃখের স্যাম্পল? দুঃখের স্যাম্পল। এটা দেখে যেন বান্দা বুঝে, হায়, দুনিয়ার গরম যদি এত কঠিন গরম হয়, দুনিয়ার ঠান্ডার শাস্তি, দুনিয়ার কষ্ট যদি এত ভয়াবহ কষ্ট হয়, তাহলে জাহান্নামের কষ্ট কি পরিমাণ কষ্ট হবে, কি পরিমাণ কষ্ট হবে। আমার চোখে একটা বালুকণা পড়লে আমি বুঝি যে হায়, কতটা মারাত্মক কঠিন, আমার চোখের অবস্থা কতটা খারাপ হয়ে যায়। আর জাহান্নামে যখন আমি বেগানা নারীর দিকে তাকানোর কারণে জাহান্নামের গরম, জাহান্নামের আগুনে আগুনে উত্তপ্ত করে গরম করে সীসা আমার চোখে ঢেলে দেওয়া হবে, তখন আমার অবস্থা কী হবে? আমি এখন কানের ভিতরে ইয়ারফোন ঢুকাইয়া গান শুনতে থাকি, জাহান্নামের গরম সীসা যখন আমার কানের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে, তখন আমার অবস্থাটা কী হবে? এই জন্য রব্বুল আলামিন কিছু কিছু দুনিয়ার মধ্যে দুঃখ দিয়ে থাকেন, কিন্তু এই দুঃখ চূড়ান্ত দুঃখ না, এই সুখ চূড়ান্ত কি না বলেন? সুখ না। যাই হোক, আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, তো রব্বুল আলামিন ঈমানের মতো দৌলত আমাদেরকে দান করেছেন, ঈমানের মতো মহা নেয়ামত আমাদেরকে দান করেছেন। এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার সুখ এটাও ক্ষণস্থায়ী, দুনিয়ার দুঃখ এটাও ক্ষণস্থায়ী। ঈমানের দৌলতের কারণে দুনিয়ার এই দুঃখ কষ্ট থেকে আমি শীঘ্রই পরিত্রাণ পাব, এবং এক বিশাল রাজত্বের মালিক হয়ে আমি চিরদিনের জন্য জান্নাতে থাকতে শুরু করব ইনশাআল্লাহ। বলে আমার ভাইয়েরা, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে রিবঈ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইসলামের দাওয়াত নিয়ে রোম সম্রাটের কাছে প্রেরণ করলেন, কার কাছে বলেন? রোম সম্রাটের কাছে, কার কাছে বলেন? রোম, তৎকালীন রোম সম্রাট ছিল বর্তমানের সুপার পাওয়ার আমেরিকা রাশিয়া, এরকম সুপার পাওয়ার তাদের, এরকম পাওয়ার ছিল দুনিয়ার মধ্যে তখন। রোম সম্রাটের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে রিবঈ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলাকে পাঠালেন ইসলামের দাওয়াত দিয়ে। তো যখন তিনি গেলেন, তো তার
ছিল, কি ছিল বলেন? একটা ভাঙ্গা তরবারি, অর্ধেক একটা তরবারি, বাহন হিসেবে গাদা, বাহন হিসেবে কি? এর চাইতে নিম্নমানের বাহন তৎকালীন পৃথিবীর মধ্যে নাই। আর অস্ত্র হিসেবে আছে একটা ভাঙ্গা তরবারি, একটা কি বলেন? ভাঙ্গা তরবারি। তো তিনি গেলেন, অনেক লম্বা ঘটনা, আমি মূল আলো যেটা আপনাদেরকে বলার উদ্দেশ্য সেটা বলতেছি, যে যখন তাকে তিনি যখন বাদশার সামনে গেলেন, তো বাদশা জিজ্ঞেস করলো যে কেন আসছে। তো তিনি দুইটা কথা বললেন, কয়টা কথা বললেন? দুইটা কথা। এক নাম্বার বললেন, লিনুখরিজাকা মিন দিকিল দুনিয়া ইলা ওয়াসইল জান্নাহ। এক নাম্বার হলো, এক নাম্বার উদ্দেশ্য হলো তোমাকে দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে জান্নাতের প্রশস্ততা থেকে নিয়ে যাওয়ার জন্য আসছে। সুবহানাল্লাহ। বলবেন না, কাকে কি বলে? রোম সম্রাটকে বলে, সংকীর্ণ দুনিয়া থেকে বের করে তোমাকে প্রশস্ত জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে। বলে আচ্ছা, আর কি জন্য আসতো? আর একটা উদ্দেশ্য, আল্লাহর গোলাম মানুষগুলোকে তোমার গোলামি থেকে বের করে আল্লাহর গোলামের দিকে নেওয়ার জন্য। দুইটা উদ্দেশ্য আমার বলার উদ্দেশ্য প্রথমটা। আমার ভাইয়ারা খুব খেয়াল করে শুনি, ভাঙ্গা তরবারিওয়ালা গায়ে ছালার শট, বাহন হিসেবে গাধা, এর চাইতে গরিব কোন মানুষ হইতে পারে না, একেবারে গরিব অসহায় মানুষ। কিন্তু রোম সম্রাট তৎকালীন সুপার পাওয়ার সম্রাটের কাছে গিয়ে বলে, তোমাকে দুনিয়ার সংকীর্ণ গলি থেকে বের করে জান্নাতের প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ। বলবেন না, তাহলে আমার ভাইয়েরা, গায়ের মধ্যে ছালার চট থাকতে পারে, মুমিনের ঘর ভাঙ্গা থাকতে পারে, মুমিনের গায়ে ছিঁড়া তালি দেওয়া জামা থাকতে পারে, মুমিনের ঘরে মুমিনের ঘর ভাঙ্গা হইতে পারে, মুমিন এক বেলা খায় দুই বেলা উপোস থাকতে পারে, কিন্তু আমার ভাইয়েরা, মুমিনের দাম কত? মুমিনের দাম হলো, মুমিনের দাম হলো সর্বনিম্ন মানের মুমিনের দাম হলো এই দুনিয়ার দুনিয়ার মতো দশটা দুনিয়া বরাবর। সুবহানাল্লাহ। إذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا رب العالمين বলেন, তুমি যখন সেটা দেখবা, সেই জান্নাত দেখবা, তুমি এক বিশাল রাজত্ব দেখতে পাইবা। বিশাল এক কি দেখতে পাইবা? রাজত্ব দেখতে পাইবা। যাই হোক আমার ভাইয়েরা, যে আমি আমার কথা শেষ করতেছি, মূল আলোচনা একটু করে আমি আমার কথা শেষ করতেছি। রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রথমে কি বানিয়েছেন? মানুষ বানিয়েছেন। তিনি নিজেই আমাকে সম্মানিত করেছেন। এরপরে শুধু মানুষ, ঈমানের দৌলত নাই, এই মানুষকে রব্বুল আলামিন আবার নিজেই কোরআনে কারিমের মধ্যে মানুষ হিসেবেও তাকে বলতে রাজি না, জানোয়ার বলেও তিনি শেষ করেন নাই, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বলেছেন। বলেছেন কিনা বলেন? রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাকাদ যারাহনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলেন, এদেরকে আমি জাহান্নামের জন্য নির্ধারণ করেছি, যাদের চোখ আছে দেখে না, যাদের অন্তর আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, আর এরা দুই পা আছে, দুইটা চোখ আছে, দুইটা পা আছে, দুইটা কান আছে, দেখতে তুমি তাদেরকে মানুষের মতো মনে করো, কিন্তু না না, এরা মানুষ না, উলাইকা কাল্লানাম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদল, বরং এর চাইতেও নিকৃষ্ট। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি আল্লাযীনা কাফারূ। রব্বুল আলামিন বলেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো অমুসলমান, যারা কাফের, বেঈমান, যারা কি বলেন? বেঈমান, এরা হলো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। আমার ভাইয়েরা, কুকুরকে আমরা নিকৃষ্ট মনে করি, শূকরকে আমরা নিকৃষ্ট মনে করি, কিন্তু যে মানুষগুলোর ভিতরে ঈমান নাই, এই মানুষগুলো একদিন আফসোস করে বলতে থাকবে, হায়, যদি আমি মানুষ না হয়ে এই কুকুরের মতো হইতাম, শূকরের মতো হইতাম, তবে তো আজকে আমাকে জাহান্নামের ইন্ধন হওয়া লাগতো না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি আমিও এদের মতো মাটি হয়ে যেতাম, এদের মতো কি হয়ে যেতাম বলেন? মাটি হয়ে যেতাম। কিন্তু আমার ভাইয়ের আফসোসের বিষয় হলো, আজকে আমি ঈমানের অধিকারী হয়েও, ঈমানের
অমূল্যবান সম্পদ পেয়েও যাদের ভিতরে ঈমান নাই ওই কাফেরগুলোর অনুসরণ করে আমি তৃপ্তি পাই, বাস্তব না বাস্তব বলেন? যুবক তুমি মাথা চুল কাটো কার ফ্যাশনে, ওই অমুসলমানের ফ্যাশনে, তুমি তোমার মুখমণ্ডলকে কার মতো করে সাজাও ওই অমুসলমানের মুসলমানকে দেখে দেখে, তুমি তোমার শরীরকে কিভাবে সাজাও তাদেরকে দেখে দেখে, তোমার সন্তানগুলোকে তুমি কিভাবে পরিচালনা করো তাদেরকে দেখে দেখে, আমার বন্ধু মনে রাখবা একদিন যখন তারা আফসোস করে বলতে থাকবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আজকে যদি মাটি হয়ে যেতাম, তোমারও সেদিন তাদের সাথে সাথে আফসোস করা লাগবে। আল্লাহ তাআলা হেফাজত করেন। মুমিন বন্ধুরা নিজের দাম বোঝা দরকার। ইমানের মতো দৌলত থাকার পরে, ইমানের মতো অন্তরে কালেমায়ে তৈয়বার মতো এই মহা মূল্যবান সম্পদ থাকার পরে আমি যদি একবার পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে আমার জন্য একটা খেজুর গাছ তৈরি হয়ে যায়, যে খেজুর গাছ এত বড় হবে, এত বড় হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একটা তেজি ঘোড়া 500 বছর দৌড়াইলেও এটার ছায়া শেষ করতে পারবে না। কি পরিমাণ দামি সম্পদ আল্লাহ তাআলা আমার ভিতরে রেখে দিয়েছেন। এক একটা সেজদার দাম কত, কোরআনে কারিমের এক একটা আয়াত, এক একটা হরফের কি পরিমাণ দাম রব্বুল আলামিন রেখে দিয়েছেন। ঈমান থাকলে নাকি ঈমান না থাকলে? ঈমান থাকলে, কিন্তু আমার কাছে কদর নাই, আমার কাছে কি নেই বলেন? কদর নাই। যাই হোক আমার ভাইয়েরা, যে আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। অল্প সময় আমি আয়াতের উপরে কথা বলে শেষ করছি, শেষ করছি। রব্বুল আলামিন বলেন আমি সমস্ত মাখলুকাতের উপরে মানুষ বানিয়ে, মানুষ বানিয়ে বনি আদমকে সম্মানিত করেছি, এরপরে বনি আদমের মধ্যে যাদের অন্তরে আমি নূরের ইমানের নূর দিয়েছি এদেরকে আবার সব মানুষের মধ্যে আবার এদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কাদেরকে বলেন? সমস্ত মানুষের মধ্যে আমাকে আপনাকে ইমানের দৌলত দান করে রব্বুল আলামিন সমস্ত মানুষের উপরে আমাকে আপনাকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন। এরপরে রব্বুল আলামিন বলেন এই দুইটা নেয়ামত কিন্তু আমি দান করেছি, তোমাকে মানুষ বানিয়ে সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি, এরপরে তোমাকে ঈমানের দৌলত দান করে সমস্ত মানুষের উপরে শ্রেষ্ঠত্ব আমি দান করেছি। আর একটা জিনিস রয়েছে শ্রেষ্ঠত্বের জন্য, সেটার নাম হলো ইলম। সেটার নাম কি বলেন? ইলম। এটা কিন্তু তুমি যতটুকু কামাই করবা, তুমি যতটুকু চেষ্টা করবা আমি সেই পরিমাণে তোমাকে দিয়ে দিব। والذين اوتوا العلم درجات, আর যাদেরকে আমি ইলম দিয়েছি, ইলম দান করেছি এদেরকে আমি মুমিনদের উপরে আলাদা মর্যাদাবান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক নম্বরে মানুষ বানিয়ে সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এরপরে ঈমানের দৌলত দিয়ে সমস্ত মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এরপরে কোরআনে কারিমের দৌলত যার অন্তরে, যার অন্তরে যেই পরিমাণ কোরআনে কারিম, যে যে পরিমাণ জানে বুঝে কোরআনে কারিম, যেই পরিমাণ, যে যে পরিমাণ তেলাওয়াত করতে পারে, যে যে পরিমাণ কোরআনের উপরে আমল করতে পারে, কোরআন শিখে কোরআন অনুযায়ী আমল করতে পারে, সে সেই পরিমাণ আল্লাহ তাআলার কাছে তার দাম বাড়তে থাকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আমার কাছে হলো যার ভিতরে আল্লাহ তাআলার ভয় যেই পরিমাণ রয়েছে। এই জন্য আমার ভাইয়েরা দুইটা নেয়ামত আল্লাহ তাআলা না চাইতেই আমাকে আপনাকে দান করেছেন, একটা নেয়ামত আমি আর আপনি কামাই করতে হবে, সেটার নাম কি বলেন? ইলম। সেটার নাম কি বলেন? ইলম। সেটার নাম হলো কোরআনে কারিম। কোরআনে কারিম রব্বুল আলামিন আমাদের কাছে দিয়ে রেখেছেন, এবারে এবারে কোরআনে, কোরআনের নামে হলো কোরআনুল কারিম, সম্মানিত কিতাব, সম্মানিত কি বলেন? কিতাব, দামি কিতাব। এই দামি কিতাবকে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন, যেই এই কিতাবের সাথে লাগে সেই দামি হয়ে যায়, সে কি হয়ে যায় বলেন? দামি হয়ে যায়। আমার ভাইয়েরা সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতার নাম কি বলেন? জিব্রাইল আলাইহিসসালাম। কি নাম বলেন? জিব্রাইল আলাইহিসসালাম। আমার বন্ধুরা কেন সমস্ত ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন? কোরআনের কারণে। কিসের কারণে বলেন? রব্বুল আলামিনের কাছ থেকে কোরআনকে কে নিয়ে এসেছেন বলেন? জিব্রাইল আলাইহিসসালাম। যার কারণে সাইয়েদুল মালায়িকা ফেরেশতাদের মধ্যে ফেরেশতাদের সর্দারের নাম হলো জিব্রাইল আলাইহিসসালাম, কারণ তিনি আল্লাহর কাছ থেকে কোরআন করিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসেছেন। আমার বন্ধুরা এরপরে দেখেন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীর নাম কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ কি বলেন? কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন করিম নাজিল হয়েছে। আমার ভাইরা কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে ওই নবী
সমস্ত নবীদের মধ্যে সাইয়েদুল আম্বিয়া, সাইয়েদুল আম্বিয়া নবীদের সর্দারে পরিণত হয়েছেন, হয়েছেন কিনা বলেন। এরপর আপনি দেখবেন কোরআনে কারিমের সাথে যেই দিন যেই দিন যেই রাত্র কোরআনে কারিম নাজিল হয়েছে, লাইলাতুল কদর কোন রাত বলেন? লাইলাতুল কদর সমস্ত রাত্রের মধ্যে শ্রেষ্ঠ রাতের নাম কি বলেন? লাইলাতুল কদর আমার ভাইয়েরা বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাসের নাম কি বলেন? রমজান মাস কোন মাস? কেন? শাহরুর রমাদান আল্লাযি উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাস সবচেয়ে বরকতপূর্ণ মাস, মর্যাদাপূর্ণ, কারণ এই মাসের মধ্যে কোরআনে কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা এইভাবে কোরআনে কারিমের সাথে যেই লাগে যেই লাগে সেই দামি হয় সেই দামি হয়। সামান্য অল্প টাকার গিলাফ, অল্প টাকার গিলাফ, 25-30 টাকা দামের গিলাফ আপনার পায়ের সাথে লাগলে চুমু খান কি খান না বলেন? আপনার যেই কাঠ দিয়ে রেহাল বানায় রেহাল, ওই রেহালটা সামান্য দামের কাঠ দিয়ে বানানো হয়, ওই রেহালটা পায়ের সাথে লাগলে চুমু খাওয়া হয় কি হয় না বলেন? কেন? কোরআনের সাথে লাগার কারণে রেহাল দামি হয়ে গেছে, কোরআনের সাথে লাগার কারণে অল্প দামের জুরদান গিলাফটাও দামি হয়ে গেছে। এবার আবার আমার ভাইরা বলেন তো দেখি, আমি আর আপনি যদি ইমানের দৌলত অর্জন করার পরে, ইমানের দৌলত আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরে যদি কোরআনে কারিমের সাথে লাগতে পারি, তো আমার আর আপনার দাম বাড়বে না কমবে? তাহলে নিজেদের নিজেদের সন্তানদেরকে কোরআন শেখানো লাগবে কি লাগবে না বলেন? দামি হইতে হলে কোরআন শেখা ছাড়া কোনো বিকল্প নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন, আরে কোরআনে কারীম তো এমন একটা কিতাব, এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা কোন জাতিকে মর্যাদার উচ্চ আসনে সমাসীন করেন, আর কোন জাতিকে একেবারে অপমানের একেবারে নিকৃষ্ট চূড়ায় নিকৃষ্ট স্থানে একেবারে আস্তা করে নিক্ষেপ করে নিক্ষেপ করেন। কার দ্বারা? এই কোরআন দ্বারা। কার দ্বারা বলেন? তাহলে এই কোরআন দ্বারা কারো মর্যাদা বাড়ে কারো মর্যাদা কমে? তাহলে কার মর্যাদা বাড়ে কার মর্যাদা কমে বলেন? যে কোরআন ধরে তার মর্যাদা বাড়ে, যে কোরআনের বিরোধিতা করে তার মর্যাদা বাড়ে না কমে? আমার ভাইরা তার মর্যাদা বাড়ে না কমে? এবার উদাহরণ বুঝেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বাড়ছে না কমছে, আর আবু জেহেলের মর্যাদা বাড়ছে না কমছে? বুঝেন না কথা, সহজ উদাহরণ না? আরে দুজনের নামে কিন্তু ওমর ছিল, আবু জেহেলের নামও ওমর, ওমরের নামও ওমর, দুইজনের নামে ওমর ছিল। একজন কোরআন ধরছে মর্যাদাবান হয়ে গেছে, আর একজন কোরআন ছাড়ছে কোরআনের বিরোধিতা করার কারণে একেবারে অপমানের আস্তা করে নিক্ষিপ্ত হয়েছে, হয়েছে কিনা বলেন? একজন রাখাল ছিল, একজন রাখাল ছিল সারা পৃথিবীর বাদশা হয়ে গেছে, আর একজন সর্দার ছিলেন, আর একজন নেতা ছিলেন, একেবারে অপমানিত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু রাখাল ছিলেন, কি ছিলেন বলেন? ছাগল চড়াইতেন, ছাগল চড়াইতেন। নিজেই তিনি বলেছেন, আমি আমার খালার ছাগল চড়াইতাম, আমি আমার খালার ছাগল ছাগল চড়াইতাম, আমি এত মূর্খ ছিলাম, এত নির্বোধ ছিলাম, এত বেওকুফ ছিলাম, আমি সকালবেলা কয়টার ছাগল নিয়ে যাইতাম, সন্ধ্যাবেলা এসে বুঝাই দিতে পারতাম না, সন্ধ্যা আসে বুঝাই দিতে পারতাম না। আর বিপরীত দিকে আবু জেহেল কি ছিল? তার উপাধি ছিল আবুল হাকাম, বুদ্ধিজীবী। কি ছিল বলেন? বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী, তার নামে আসলে বুদ্ধিজীবী। কিন্তু ইসলাম আসার পরে কোরআনের বিরোধিতা করার কারণে নাম হয়ে গেছে আবু জেহেল, অর্থাৎ মূর্খের বাপ। কিসের বাপ? মূর্খের বাপ। আর ওমর রাদিয়াল্লাহু উপাধি কি হয়ে গেছে? ফারুক। সুবহানাল্লাহ। বলবেন না, অর্ধ পৃথিবীর বাদশাহ হয়ে গেছেন, ছিলেন রাখাল, উঠে গেছেন কোথায়? বাদশাহের আসনে। আর আবু জেহেল ছিল সর্দারের আসনে, আর কোথায় পড়ে গেছে বলেন? বদরের প্রান্তরে, ইতিহাস বদরের প্রান্তরে, জাহান্নামের কীড়া হয়ে গেছে, জাহান্নামের ইন্ধন হয়ে গেছে। যাই হোক আমার ভাইয়েরা, তাইলে বুঝে গেল এই কোরআনের সাথে যেই লাগবে সে কি হবে বলেন? দামি হবে। তো এই কোরআনের সাথে আমরা সকলে লাগতে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত তুলে দেখান। আল্লাহ তাআলা সকলকে কোরআনের সাথে লেগে দামি হওয়ার তৌফিক দান করেন, আমিন। তো আমার ভাইয়েরা, এই মাদ্রাসা আপনাদের পাশে, এই মাদ্রাসা এখানে কি হয় বলেন? এটা কিসের মাদ্রাসা? কোরআনের মাদ্রাসা কিনা বলেন? কোরআনের মাদ্রাসা।
এই মাদ্রাসাকে সকলে ভালোবাসতে হবে। কি করতে হবে বলেন? মাদ্রাসাকে মহব্বত করতে হবে। মাদ্রাসাকে মহব্বত করতে হয় তিনভাবে, কয়ভাবে বলেন? আমার ভাই মুফতি মোশতাক ভাইয়া সবসময় কথা বলেন, তিনভাবে মাদ্রাসাকে মহব্বত করতে হয়। এক নাম্বার, মাদ্রাসার জন্য দোয়া করা। কি করা বলেন? দোয়া করা। কোরআনের মাদ্রাসা এই এলাকার মধ্যে হোক এটা আমরা সকলে চাই না, তাহলে দোয়া করবো, আল্লাহ কিছু করতে পারি না, তুমি আমার এখানে একটা মাদ্রাসা কায়েম করে দাও। আপনি কত বড় বড় মাদ্রাসার কথা একটু আগে আমাদের এই আমাদের বিশ্বাস হুজুর বললেন যে এত বড় মাদ্রাসা, আসলে সবই বড়। আসলে কি বলেন? সবই বড়, যেখানে কোরআন পড়া হয় এটাই বড়। তো যাই হোক, সব বড়ই তো ছোট ছোট থেকেই বড় হয়। কি থেকে বড় হয় বলেন? ছোট থেকেই বড় হয়। তো দোয়া করবো, আল্লাহ তাআলা কিভাবে করবেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা দোয়া করলে ইনশাআল্লাহ আপনি দেখবেন এখানে একদিন বিরাট এক মাদ্রাসা হবে, হাজার হাজার ছাত্র থাকবে। আপনি কবরে চলে যাবেন, কেউ আপনার নামও জানবে না, কিন্তু কেয়ামতের দিন আপনি দেখবেন আপনি শুধু দোয়া করার কারণে আপনার কবরে সওয়াব যাইতেছে, সওয়াব যাইতেছে। তো দোয়া করে শরীক হবে। এক নম্বরে কি করে বলেন? দোয়া করে এই মাদ্রাসাকে মহাব্বত। দুই নম্বর, মুসলমানদের বাচ্চা দিয়ে, সন্তান দিয়ে, কারণ এটা কোরআনের মাদ্রাসা, এখানে কি অমুসলমান পড়তে আসবে বলেন? কিন্টার গার্ডেন আর কেজি স্কুল আর প্রাইমারি স্কুল এখানে মুসলমানের বাচ্চা হওয়া যায়, হিন্দুর বাচ্চা হওয়া যায়, কিন্তু কোরআনের মাদ্রাসায় কোনো হিন্দু এসে ভর্তি হইব? তাহলে এই মাদ্রাসা যদি আপনারা বাচ্চা সন্তান না দেন তো এই মাদ্রাসা চলবো বলেন? তাহলে এই মাদ্রাসাকে আর মহাব্বত করা কিভাবে হবে? এই জন্য সন্তান দিয়ে মহাব্বত করা। কি করা বলেন? সন্তান দিয়ে মহাব্বত করা। দুইটা তো হইল, কোরআনের মাদ্রাসার জন্য আরেকটা জিনিস লাগে, বলবো সেটা, সেটা হলো যার যার সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, যে যেভাবে পারেন সহযোগিতার মাধ্যমে এই মাদ্রাসাগুলোকে মহাব্বত করা। কিসের মাধ্যমে বলেন? এই তিনটা জিনিসের নাম মাদ্রাসা, কোরআনের মাদ্রাসার নাম এই তিনটা জিনিস, মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান আর মুসলমানের সম্পদ। মুসলমানের কি বলেন? সম্পদ। এই তিনটা জিনিসের একটা জিনিস না থাকলে মাদ্রাসা হয় না। যেরকম ভাবে ভাইয়া উদাহরণ দিয়ে বোঝান যে চেরাগের মধ্যে চেরাগ জ্বালাইতে তিনটা জিনিস লাগে, একটা কি লাগে? পাত্র, চেরাগের চেরাগদানি, আর একটা ফিতা, আর হলো তেল। আর হলো কি বলেন? তেল। তিনটার একটা নাই, তেল ভরপুর কিন্তু ফিতা নাই, বলেন জ্বলবো? চেরাগ জ্বলবে? জ্বলবে না। ঠিক এরকম ভাবে আপনার তেল তো, তেল নাই, ফিতাও আছে, চেরাগদানিও আছে, জ্বলবো বলেন? জ্বলবে না। তাহলে ঠিক তিনটা জিনিসের দ্বারা মাদ্রাসা হয়। তো আমরা এই তিন জিনিস দ্বারা মাদ্রাসাকে মহব্বত করতে রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলে ইনশাআল্লাহ আমরা সকলে এভাবে মহব্বত করবো ইনশাআল্লাহ। আর আজকের এই মাহফিলের উসিলায়, মাহফিলের সময় অনেকে অনেক কিছু নিয়ত করে মাহফিলের সময় আসেন, তো সেই জন্য কিছু বলা হুজুর আসেন ইনশাআল্লাহ, হুজুরও বলবেন, আমিও একটু আপনাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য বলতেছি যে এই মাদ্রাসার জন্য যে যা নিয়ে আসছেন এটা নিয়ে একটু দাঁড়াইতে হবে, এটা নিয়ে একটু দাঁড়াইতে হবে। কি বলেন? পারবো না ইনশাআল্লাহ?